আমি এই মুহূর্তে একটা সোনালি মুরগির ফার্মে আসি দেখেন এখানে ছোট্ট ছোট্ট কত কিউট কিউট মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন চলতেছে এই ফার্মটাতে কিন্তু মোটামুটি সব ধরনের আধুনিক সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে যেমন হচ্ছে মুরগির পানি খাওয়ার জন্য এখানে দেখেন যে নিপল ড্রিঙ্কার ব্যবহার করা হয়েছে তারপরে এই যে আরেকটা ড্রিঙ্কার এটা হচ্ছে স্প্রিং কাপ ড্রিঙ্কার তো এগুলা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এগুলাতে অটোমেটিক পানি চলে আসে তো এছাড়াও এই ফার্মটাতে কিন্তু এই যে দেখেন এখানে টেকনোলজির হিটিং বাল্ব ব্যবহার করা হয়েছে এই বাল্বগুলো কিন্তু প্রচণ্ড তাপ দেয় এবং বিদ্যুৎ সাশ্রয়ী তুলনামূলকভাবে এই শীতের সময়ে কিংবা যে কোনো সময়ে ব্রুডিংয়ে সঠিক টেম্পারেচার মেনটেন করতে সহায়ক ভূমিকা রাখে এবং বাল্বগুলো বিদ্যুৎ খরচ কমিয়ে খামারিকে প্রফিট দেয় এছাড়া এই আধুনিক পানির সিস্টেমগুলো ব্যবহার করলে খামারে কিন্তু কর্মচারীর বিলও কমে যায় যেখানে তিনজন কর্মচারী লাগতো সেখানে একজন দিয়ে কাজ করানো যায় সেক্ষেত্রে দুইজন কর্মচারীর বেতন কিন্তু বেঁচে যায় যেটা খামারির প্রফিটে যুগ হয় আপনারাও চাইলে এই আধুনিক সিস্টেমগুলো অবশ্যই আপনাদের খামারে আপডেট করে নিতে পারেন এতে করে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে ধন্য